কতুলপুরের উদ্দেশ্যে বাম নেতার মৃতদেহ নিয়ে রওনা হয়েছেন। অন্যদিকে বাম কর্মী সমর্থকেরা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরুদ্ধ হয়ে পড়েছে। গণেশচন্দ্র অ্যাভিনিউ সেন্ট্রাল অ্যাভিনিউ সংযোগ স্থলে রাস্তায় অবরুদ্ধ করে রয়েছেন বাম নেতা কর্মীরা, বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা জানতে চাইব, এবং যে বাম কর্মী সমর্থকেরা এই বিক্ষোভে সামিল হয়েছেন, মূলত ঠিক কি দাবি এই মুহূর্তে তাদের? উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, ইতিমধ্যেই যেরকম আমরা জানতে পারছি, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের সংযোগ স্থলে রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন বাম কর্মী সমর্থকেরা। বিক্ষোভের এই মুহূর্তে ছবিটা কি? দেখো, তোমাকে দেখাই, সেটা হচ্ছে যে প্রায় 8:40 থেকে বিক্ষোভ শুরু হয়েছিল এবং এখন 9:15 বাজতে চলল। তোমাকে দেখাই ছবিটা, এই মুহূর্তে কিন্তু গোটা সেন্ট্রাল এভিনিউ সেটা অবরুদ্ধ হয়ে রয়েছে এবং ছাত্র যুব যারা এসেছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তবে আমরা যেটা জানতে পারছি যে খুব বেশিক্ষণ কিন্তু আজকে এই বিক্ষোভ চলবে না, পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হচ্ছে এবং তারপরে কিন্তু এদিনের মতন আন্দোলন কর্মসূচি বিক্ষোভ থেকে সরে যাবেন বাম এবং ছাত্র নেতারা। তার কারণ হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে চলছে, আজ সকাল 7টা নাগাদ খবর আসে যে মইদুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত 3 দিন ধরে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন মইদুল, এবং প্রথমে যখন তাকে যে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে রাতে অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, একটি বড় নার্সিংহোমে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এই খবর আসার সঙ্গে সঙ্গেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুব বিভিন্ন সংগঠনের নেতৃত্ব তারা জমায়েত হতে শুরু করেন। একদল যায় এসএফআই ডিওএফআইর অফিসে, অন্য দল কিন্তু চলে যায় যেখানে পুলিশ মর্গে তার দেহ 9:30 থেকে রাখা ছিল। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে মরদেহ নিয়ে তারা মিছিল করবে ডিআইএফআইর অফিস পর্যন্ত এবং তারপর সেই দেহ চলে যাবে সরাসরি বাঁকুড়াতে, কিন্তু শেষ পর্যন্ত দেহ পেতে এত সময় লাগে, মরদেহ পেতে পেতে 7:30 হয়ে যায় এবং সেই কারণে আর কিন্তু মিছিল করতে পারেনি। দেহ রওনা হওয়ার পরই কিন্তু নেতৃত্ব ঘোষণা করেন তারা লালবাজার অভিযান করবেন। কি কি কর্মসূচি আপনারা ভবিষ্যতে নিচ্ছেন? পুলিশমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রী, তিনি পুলিশমন্ত্রী, এক নম্বর কথা। এরপরে কোনো সভ্য দেশে মিনিমাম লাজ লজ্জা থাকলে কেউ পুলিশমন্ত্রী থাকতে পারে না, পদত্যাগ চাই। তার দাবিতে আজকে তো হয়েছে বটেই, কালকে থানা ঘেরাও, 18 তারিখ গোটা রাজ্য জুড়ে আরেকবার বিক্ষোভ, এবং আমরা ফরিদের গ্রামে, কমরেড মইদুল মিদ্দার গ্রামে, ওই চত্বরে আমরা শহীদবেদি বানাতে যাব সবাই মিলে, এগুলো তো হবে। আসল কথাটা হলো যে আজকে এখানে এই চত্বরে এসেছি, নবান্নে যেতে দেবেন না বলেছিলেন সকালবেলা ইব্রাহিম আলী আমাদের বিধায়ক, তার নেতৃত্বে নবান্নে পৌঁছে গেছিলাম, শুধু টোকা মেরে জানিয়েছিলাম চাইলে পারি। আজকেও সকালবেলা থেকে যেভাবে হেকল করেছে পুলিশ, খুন করেছে একজন কমরেডকে, তারপরে তার মরদেহ আমাদের হাতে তুলে দেওয়ার প্রসেসটা এমনভাবে হেকল করেছে, ধৈর্যের পরীক্ষা দিয়ে কমরেডরা এসেছিলেন এতক্ষণ পর্যন্ত, আমরা বলেছিলাম লালবাজার গিয়ে জবাব নেব, গোটাটা গেলাম না, আমরা সংযত দায়িত্বশীল দল বলে আমরা গেলাম না, এই সেন্ট্রাল অ্যাভিনিউর এখানে দাঁড়িয়ে দিয়ে শুধু বুঝিয়ে গেলাম যে আমরা চাইলে চলে যেতে পারতাম, পুলিশ যদি না শুধরায় দুদিন পরে, এখন যাদেরকে স্যালুট করছে তারা দুদিন পরে থাকবে না, তখন আমাদের নেতাদের স্যালুট করতে হবে।
তখন আমাদের নেতাদের স্যালুট করতে হবে, পুলিশ যদি না শুধরায় তাহলে পুলিশকে পরের দিন আমরাই গোটা রাস্তা। একটা বিষয় সেটা হচ্ছে এতক্ষণ ধরে অবরোধ চলছে, গোটা সেন্ট্রাল এভিনিউ অবরুদ্ধ, কিন্তু ধারে কাছে কোনো পুলিশকে কিন্তু দেখা যাচ্ছে না, না আছেন কোনো অফিসার, না আছেন কোনো কনস্টেবল। এখান থেকে ঢিলছড়া দূরত্ব হচ্ছে লালবাজার, যেখানে এই মুহূর্তে প্রচুর পুলিশ স্বাভাবিকভাবেই থাকবেন। রাত প্রায় 9:30, রাস্তা অবরুদ্ধ, কিন্তু ধারে কাছে কোথাও ক্যামেরায় যেখানে যাচ্ছে দেখো, কোথাও কিন্তু একজন পুলিশেরও দেখা মিলছে না। হঠাৎ করে কেন সেন্ট্রাল এভিনিউর রাস্তা থেকে পুলিশ উধাও হয়ে গেল, কেন কোনো অফিসারের দেখা পাওয়া যাচ্ছে না, কেন আন্দোলনকারীদের সঙ্গে অবরোধকারীদের সঙ্গে পুলিশের অফিসাররা কথা বলছেন না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কারণ সাধারণত অবরোধ চললে পুলিশ আসে, তারা কথা বলেন, অবরোধকারীদের সাথে কথা বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, এবং আদালতে প্রকাশিত হবে ময়নাতদন্তের রিপোর্ট। আমাদের প্রতিনিধিরা ছিলেন, আমরা কোর্টের করার মতোই ওখানে ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করেছি, ওদের কোর্টে প্রডিউস করতে হবে, তখন হবে। আমাদের কাছে সব ভিডিও আছে, অনেক ছবি আছে, কিভাবে লাঠিচার্জ হয়েছিল, পুলিশ হলে লাঠিচার্জের কি ইয়ে আছে মোটামুটি আমাদের জানা আছে, সেগুলো লঙ্ঘিত হয়েছে, বহু দৃষ্টান্ত আছে, আদালতে দেখো। বাম নেতার মৃত্যুর প্রতিবাদে অবরুদ্ধ হয়েছে সেন্ট্রাল এভিনিউ, এবং এই প্রসঙ্গে ডিওয়াইএফআই রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন শুনবো। মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জির সরকার আমাদের এক 32 বছরের কমরেডকে খুন করেছে, কেন? কারণ ওর জীবন থেকে 10 বছর এই নির্লজ্জ দোকানকাটা বেহায়া গুন্ডা তৃণমূল কাটমানি তোলাবাজদের সরকারটা ওর জীবন থেকে কেড়ে নিয়েছে। কাদের অর্ডারে পুলিশ এই খুন করলো? আর পুলিশ যদি নিজের অর্ডারে নিজের ইচ্ছাতে খুন করেছে, আমরা এই মৃত্যুর বিচার চাই। ডিওয়াইএফআই নেতার মৃত্যু নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। যে কোনো মৃত্যু দুঃখজনক, আপনাকে সুজন চক্রবর্তী এটা বলেছে যে সকালে আমি ওনাকে ফোন করেছিলাম, কিভাবে মারা গেছে সেটা পোস্টমর্টম হবার পরে বোঝা যাবে। আদৌ তার, কারণ তারা পুলিশকে কোনো কমপ্লেন করেনি আমি যেটা খবর নিয়েছি। দুই হচ্ছে তাদের বাড়ির লোককেও জানানো হয়নি, দুদিন আগে, 3 দিন আগে যে একটা ছেলে ভর্তি হলো তার বাড়ির লোককে জানানো হবে না, পুলিশকে জানানো হবে না? আর আদৌ কি করে মারা গেছে সেটা পোস্টমর্টম রিপোর্ট পেয়ে আমরা জানতে পারবো। আর দুই, এটা পুলিশ দেখছে, পুলিশ দেখবে। আমি কোনো মৃত্যুকে সাপোর্ট করি না, দুঃখজনক, এবং আমি সুজন চক্রবর্তীকে বলেছি যে যেভাবেই মারা যাক আমি চাই যে ছেলেটার পরিবার যদি মনে করে যে গরিব পরিবার, আমি তাদের একটা চাকরি দেওয়ার জন্য এবং ফাইন্যান্সিয়াল সাহায্য করার জন্য তৈরি আছি। তবে এটা আমাদের কানে এসছে যে দুদিন তার বাড়ির লোকও খবর পায়নি এবং পুলিশের কাছেও কোনো কমপ্লেন করা হয়নি। যে কোনো হাসপাতালের নিয়ম হচ্ছে, যে কোনো নার্সিংহোমের নিয়ম হচ্ছে যে যে কোনো এইসব কেস যদি যদি কাউকে মেরেছে বা কিছু করেছে বা এই ধরনের কোনো ইনসিডেন্ট, তাকে কিন্তু লোকাল থানায় একটা ইনফরমেশন দিতে হয়, কিন্তু সেই ইনফরমেশনটা লোকাল থানায় দেওয়া হয়নি। দুই হচ্ছে, বাড়ির লোকেরাও বলেছে আমরা 13 তারিখে জানতে পেরেছি, তাহলে 2 দিন মাঝে কোথায় গেল? এইসব কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেন নানা রকম তুলছে, বাট এটা আদৌ কিডনিতে তার আদৌ কোনো প্রবলেম ছিল কিনা, আগেও তো প্রবলেম থাকতে পারে কোনো কিছু, এবং ছেলেটিও একটু, আমি ছেলেটির বাড়ির ওখান থেকেও খবরাখবর নেওয়ার চেষ্টা করছি, আমার মনে হয় পরিবারের যদি প্রয়োজন হয় আমরা তাদের সাহায্য করতে পারি। গণেশচন্দ্র এভিনিউ সেন্ট্রাল এভিনিউ সংযোগস্থলে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে, বাম নেতা কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের আরেক প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, প্রায় 8:40 থেকে এই বিক্ষোভ অবরোধ কর্মসূচি চলছে, বাম কর্মী সমর্থকেরা কি জানাচ্ছেন তাদের পরবর্তী কর্মসূচি থেকে কি? দেখো, সবেমাত্র আজকে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়েছে, তবু আমি তোমাকে এখনকার ছবিটা দেখাবো। যারা নেতৃত্ব রয়েছেন তারা সবেমাত্র ঘোষণা করলেন যে আজকের মতন তারা এই ধর্মঘট তুলে নিচ্ছেন, আগামী কাল থেকে তারা আবার তাদের কর্মসূচিতে ফিরে যাবেন। অর্থাৎ বলা চলে 8:40 থেকে এখন প্রায় 1 ঘন্টা হতে চললো, 1 ঘন্টার মাথায়
সেন্ট্রাল অ্যাভিনিউ এবং গণেশচন্দ্র অ্যাভিনিউর মতো গুরুত্বপূর্ণ একটি ক্রসিং অবরুদ্ধ থাকার পর এখন তারা অবরোধ তুলে নিচ্ছেন। লক্ষণীয় এটাই, যেটা তোমরা হয়তো এর আগেও জেনেছো, যে কোনো পুলিশকে কিন্তু এই চত্বরে দেখা যায়নি অবরোধ মোকাবিলা করার জন্য বা পরিস্থিতি মোকাবিলা করার জন্য। নিজেরাই অবরোধ করেছেন 8:40 নাগাদ, 9:40 বাজে নিজেরাই তারা অবরোধ তুলে নিচ্ছেন। এই সময়ের মধ্যে কোনো পুলিশকে দেখা যায়নি। এবং একটু কথা বলে নেব যে আজকের মতন অবরোধ উঠে যাচ্ছে, পরবর্তী কর্মসূচি নিয়ে কি সিদ্ধান্ত? আগামী কাল রাজ্যের প্রত্যেকটা থানায় আমরা ঘেরাও করব। যারা এই ঘটনা ঘটিয়েছে, রাজ্যের পুলিশ প্রশাসন আসলে যে তৃণমূলের দলদাস এবং তারা পরিকল্পিতভাবে আজকে খুন করেছে, প্রত্যেকটা থানায় হলো আমরা কালকে রাজ্যের প্রতিটা থানায় বিক্ষোভ করবো এবং পরশু দিন রাজ্যের প্রত্যেকটা মেন রাস্তা যেগুলো আছে সেখানে আমরা অবরোধ করে দেবো, অবরুদ্ধ করবো। এবং আগামী দিনে রাজ্যের যে নির্বাচন আসছে, প্রতিটা বুথে যারা এই সুদীপ্ত গুপ্ত, সৈফুদ্দিন এবং এই কমরেডকে যারা খুন করলো, এদের প্রত্যেকের খুনের হিসাব সেই নির্বাচনের প্রত্যেকটা বুঝে আমরা বোঝার চেষ্টা করবো। অর্থাৎ আগামী দিনে প্রতিবাদ কর্মসূচির ডাক দিলেন বাম কর্মী সমর্থকেরা। ধন্যবাদ অভিষেক তোমাকে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, উজ্জ্বলকে ধন্যবাদ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ, স্বাস্থ্য কমিশনের জরিমানা, 7টি বেসরকারি হাসপাতাল নার্সিংহোমকে জরিমানা, শালকিয়া স্পেশালিটি কর্নার নার্সিংহোম বন্ধের নির্দেশ, এ সম্পর্কে আরো জানবো। সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সন্দীপ, ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কমিশন? দেখো, 7টি নার্সিংহোমের মধ্যে একটি শালকিয়ার নার্সিংহোম, যে নার্সিংহোমের মধ্যে সব থেকে গুরুতর অভিযোগ যে সেই নার্সিংহোমের চিকিৎসক রোগীকে ভর্তি করে প্রসূতির অস্ত্রোপচার করার পরে তিনি বেপাত্তা হয়ে যান, রোগীর অবস্থার অবনতি হলে ডাক্তারকে পাওয়া যায়নি এবং তদন্তে দেখা যায় যে ওই নার্সিংহোমকে অন্ধকারে দেখে চিকিৎসক রোগীকে নিয়ে আসেন এবং অস্ত্রোপচার করিয়ে চলে যান। এই ঘটনায় নার্সিংহোমের বড়সড় গাফিলতি পাওয়া গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। কমিশন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশেছেন নার্সিংহোম বন্ধ করে দেওয়ার জন্য রোগী ভর্তি, এবং নার্সিংহোমকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আরো একাধিক নার্সিংহোমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারক বোস সেবা সদন, এই নার্সিংহোমটিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং দিশা আই হাসপাতালকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে রোগী আসতে দেরি করায় তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার অভিযোগে। দত্তপুকুরের রেসিডি নার্সিংহোমকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে। যে খবরে আমরা নজর রেখেছিলাম, একাধিক হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোম এর বিরুদ্ধে এই সিদ্ধান্ত স্বাস্থ্য কমিশনের। আজকে পরের খবরে, লেক কালীবাড়িতে বাগদেবীর আরাধনা, কালীবাড়ির সামনের মাঠে হচ্ছে পুজো। এবার 5ম বছরে পড়ল লেক কালীবাড়ি সরস্বতী পুজো। শুরুতে পুজো হতো কালীবাড়ির মধ্যে, পরে সেই আয়োজন সরানো হয় কালীবাড়ির সামনের মাঠে, এবারও সেখানেই পুজো হচ্ছে। এবার প্রতিমার চালচিত্রে বিশেষত্ব আনা হয়েছে, সেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন পৌরাণিক ঘটনা। আমাদের এই লেক কালীবাড়িতে সব পুজোরই বন্দোবস্ত আছে, সরস্বতী পুজোও কিন্তু বহুকাল ধরে হচ্ছে, ধরা যেতে পারে 25 বছরের অধিক হচ্ছে, কিন্তু মায়ের মন্দিরেই হতো। গত 7-8 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে এত হাতে খড়ি এবং অন্যান্য অঞ্জলির ব্যবস্থা এখানে দরকার হয়ে পড়ছে, যা আমাদের ওইখানেতে জায়গাটা অপ্রতুল। সেই জন্যে আমাদের বড় পরিসরে এই মাঠেই কিন্তু সরস্বতী পুজোর বন্দোবস্ত আমরা গত 5 বছর যাবৎ করে ফেলেছি, এইটা 6ষ্ঠ বছর আমাদের চলছে।